বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে গুলিতে এক হোটেল কর্মচারী আহতের ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় হবিগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রাজধানী মিরপুর মডেল থানার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল হামিদ এ মামলায় মঙ্গলবার সুমনকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ডের আবেদন করেন। রাষ্ট্রপক্ষে পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন। দুই পক্ষের বক্তব্য শুনে ঢাকার মহানগর হাকিম জাকির হোসাইন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ শাহেদুল হক সুমনকে পাঁচ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। পাঁচই অগাস্টের আগে ও পরে যে কয়েকজন এমপি মন্ত্রীর দেশ ছাড়ার খবর বেরিয়েছিল তার মধ্যে ব্যারিস্টার সুমনের নামও ছিল। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের প্রায় আড়াই মাস পর সোমবার গভীর রাতে ঢাকার মিরপুর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করেন পুলিশ। তার আগে রাতে এক ফেসবুকে পোস্টে তিনি বলেন, আমি পুলিশের সাথে যাচ্ছি, দেখা হবে আদালতে, দোয়া করবেন সবাই। উই শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। অনেকদিন পর ভিডিওতে আসলাম। আমি আসলে প্রথমেই আপনাদেরকে জানাইতে চাই, অনেকেই বিভিন্নভাবে নিউজ করেছেন যে আমি দেশের বাইরে চলে গেছি, কেউ বলছেন লন্ডন হয়ে আমেরিকা গেছি, বিভিন্ন নিউজ করেছেন। আসলে কোনোটাই সঠিক না, আমি বাংলাদেশেই আছি, ঢাকা শহরে আছি, পাঁচই আগস্টের পরে আমি কোথাও যাইনি। শুধুমাত্র সিকিউরিটির কারণে আমি একটু গোপনে ছিলাম, এটাই হচ্ছে কি আমার বাস্তবতা। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে দেখেন, যখন পাঁচই আগস্টের পরে অনেকে আমারে বলছেন যে তুমি, অনেকে ইন্ডিয়া দিয়ে চলে যাওয়ার কথা বলছেন, আমেরিকা চলে যাওয়ার কথা বলছেন, কিন্তু আমার কাছে আমার মনে কখনোই সায় দেয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমি কোনোদিন কোনো দুর্নীতি করি নাই। আমি ঢাকা শহরে দশ বছর ব্যারিস্টার থাকার পরেও আমি কোনো প্লট আমার নাই, ফ্ল্যাট নাই, আমার একটা গাড়ি ছাড়া আমার নামে কোনো সম্পদ নাই, তারপরেও আমি কোনো অপরাধ করি নাই, কেন আমি আমার দেশ ছেড়ে যাব? কারণ আমার দেশে তো, এই দেশেই তো আমার লাশ আসবে, এখানেই আমার কবর হবে, এটাই আমার বিশ্বাস। সুতরাং এই দেশ ছাড়ার জন্য আমি কোনোদিন আমার ইচ্ছা হয় নাই। আমার কাছে মনে হয়েছে যে যদি আমার নামে কোনো মামলা হয়ে থাকে, আমি এটা বিচারের মাধ্যমে, যেহেতু আমি আইনজীবী, আমি মোকাবেলা করব, এই সৎ সাহস আমার আছে। আর আমার একটা বিশ্বাস, যেহেতু আমি আইনজীবী, আইনের প্রতিও আমার বিশ্বাস আছে। দেন আমার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমি অনেক সম্পদ করতে পারতাম, আমার হালাল ইনকাম দিয়ে আমি অনেক সম্পদ করতে পারতাম, কিন্তু পুরা টাকাটা আমি আমার চুনারঘাট, মাধবপুর এবং বিভিন্ন জায়গায়, ইভেন বন্যার সময়, দেশের বিভিন্ন বন্যার ক্রাইসিসে আমি চেষ্টা করছি মানুষের কল্যাণে দাঁড়ানোর। তবে মঙ্গলবার বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে আদালতে তোলার সময় কাঁদতে দেখা যায় সাবেক এই সংসদ সদস্যকে। বিএনপি সমর্থক একদল আইনজীবী তখন ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করলে পিপি ওমর ফারুক ফারুকী তাদের শান্ত করেন। পরে রিমান্ড শুনানিতে ওমর ফারুক ফারুকী বলেন, সে একজন ব্যারিস্টার, পাঁচই অগাস্টের পর দেখলাম সে লন্ডন থেকে কথা বলেছে, জনগণকে বুঝিয়েছে সে দেশে নাই, সে লন্ডন আছে, শুরু থেকেই সে চতুরতা করে আসছে, চতুরতাই তার কাজ, পরে দেখা গেল তার বোনের বাসা থেকে তাকে আটক করেছে, সে নিজেকে দাবি করে সে সেলফি এমপি, সংসদে দাঁড়িয়েও সে বলেছে সে সেলফি এমপি, বিদেশ থেকে মানুষজনের কাছ থেকে টাকা এনে এলাকায় কয়েকটা ব্রিজ বানিয়ে সে এলাকার মানুষের সাথে প্রতারণা করেছে, তাছাড়া নতুন এমপি হলেই দেখি এমপিরা গাড়ি কেনে, সেও সবচেয়ে দামি গাড়ি কিনে এনেছে কিন্তু গাড়িটা চালাতে পারে নাই। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, সে এলাকার মানুষের সাথে প্রতারণা করে এমপি হয়েছে, কোটা আন্দোলনের সময় হাইকোর্টে সংবাদ সম্মেলন করে সে হাসিনার পক্ষ নিয়েছে, তখন সে বলেছে পৃথিবীর কোনো শক্তি নাই যে হাসিনাকে সরাতে পারে। সজীব হাসান, খবর বাংলাদেশ।